অ্যান্তোনিও লোপেস হাবাস ফিরে আসছে। এই খবরটা যদি আমরা আগে তোমাদের সাথে শেয়ার করতাম তাহলে হয়তো অনেকেই বলতে যে আবারও ফেক নিউজ, কখনো ওয়ান ফেরান্দোর আন্ডারে কাজ করবে অ্যান্তোনিও লোপেস হাবাস, এটা হতে পারে না, এবং নানা রকম নানা মন্তব্য তো তোমাদের আছে। তবে অফিশিয়াল মোহনবাগান ক্লাবের তরফ থেকে পোস্ট করে জানিয়ে দেয়া হলো যে অ্যান্তোনিও লোপেস হাবাস আবারও জয়েন করলো মোহনবাগান সুপার জায়ান্টসে। 66 বছর বয়সী এই কোচ, যিনি একদা সময় এটিকে দুবার আইএসএল চ্যাম্পিয়ন করেছেন, গত বছরগুলোতে তিনি বা তার হাত ধরে বেশ ভালো পারফরমেন্স করেছে। এটিকে মোহনবাগান দলের দায়িত্ব নেয়ার পরে তার পারফরমেন্স গ্রাফ যখন কিছুটা পড়তে থাকে তখন কোথাও তার দায়িত্ব তিনি নিজেই ছেড়ে দেন এবং সেখানে কোচ হিসাবে আসেন ওয়ান ফেরান্দো। তারপর থেকেই ওয়ানের হাত ধরে আবারও নতুন করে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। এবার মোহনবাগান সুপার জায়ান্টস একের পর এক বড় চমক, বড় বড় সাইনিং করছে কিন্তু মোহনবাগান, এবং এই মুহূর্তে সব থেকে বড় চমক হলো অ্যান্তোনিও লোপেস হাবাস আবারও ফিরে এলেন কলকাতায় এই দলের হয়ে পারফরমেন্স করাতে। টেকনিক্যাল ডাইরেক্টর পদে মোহনবাগান তাকে সাইন করালো। কি মনে হয় তোমাদের অ্যান্তোনিও লোপেসের ফিরে আসা নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।